কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প ও উন্নয়নমূলক হাজার অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পর্যটন কর্পোরেশনের যৌথ উদ্যোগে আজিয়া বেনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষতে সভা অনুষ্ঠিত হয়। এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মহিবুল হক। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী সহ আরো বোধকে। সভাত বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ, রাত্রিকালীন আন্তর্জাতিক বিমান অবতরণ ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভাত উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাও উপস্থিত আছেন। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।